বলেছি যে নিয়ত করাটা ফরজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আল নিসাইতে, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2331। আমাদের প্রিয় নবী বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে। তার মানে সবার জন্য যেটা ফরজ, আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন, আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি না সে রোজা ভাঙে অসুস্থতা, তবে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের মধ্যেই এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের অনেক, আমার ছেলে যখন সাহরি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন? আমি বললাম আমরা রোজা রাখবো, তাই সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে, বলার দরকার নেই যে আমি রোজা রাখছি। নিয়তটা তো আছে, তাহলে নিয়ত তো হবে না। অনেক মানুষ এরকম ভাবে, আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। নিয়ত থাকবে মনে, আর এক মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট, এর মধ্যে ভাঙলে আবার নিয়ত করতে হবে। তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে, সেখানে নিয়ত করাটা ফরজ না। এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সুনান আল নিসাইতে, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2323। একবার নবী তার স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও। স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই। নবী বললেন রোজা থাকছি। তার মানে আগের রাতে তার রোজাটা রাখলেন, ভোরবেলা থেকেই না খেয়ে আছেন, তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে। তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না, তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেমন আশুরা, মহরম মাসের 10 তারিখ, অথবা হতে পারে আরো গুরুত্বপূর্ণ অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা আবশ্যিক না। নিয়তের ক্ষেত্রে আরো 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে মাপ পাওয়া যেতে পারে, অথবা ভুল করে যদি কেউ নিয়ম ভাঙে, আল্লাহ পবিত্র বলেছেন সূরা নাহল, যদি কেউ আল্লাহর উপর ইমান আনে, তারপর যদি সে অবিশ্বাসের কোনো কাজ করে, তার মানে কুফরি করে, যদি জোর করা না হয়, তার মানে জোর জবরদস্তির কারণে যদি কুফরি বা শিরক করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে, আল্লাহ ক্ষমা করতে পারে। নম্বর 286, যে হে প্রতিপালক, আমাদের পাকড়াও করো না, আমাদের তুমি দায়ী করো না যদি আমরা কখনো বিস্মৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি। তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আল্লাহ ক্ষমা করতে পারেন, অথবা যদি কোনোরকম ভুল করে। সুবহানাল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানালেন। আমি শিওর দর্শকরাও এই অনুষ্ঠানটা দেখে দারুণভাবে উপকৃত হবে।